হ্যালো শিক্ষার্থীরা, আজকে আমরা আইসিটি বিষয়ের 5 নম্বর অধ্যায় প্রোগ্রামিং ভাষা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের 4 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা চতুর্থ পঞ্চম প্রজন্মের ভাষা সম্পর্কে জানব। সবার প্রথমে আমরা চতুর্থ প্রজন্মের ভাষা ও তার কিছু বৈশিষ্ট্য জানব, তারপর আমরা চতুর্থ প্রজন্মের ভাষার একটি উদাহরণ দেখব, সেই সাথে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রজন্মের ভাষার উদাহরণগুলো পাশাপাশি রেখে পার্থক্য দেখব। দেখলেই এই পার্থক্যটা দেখলে আমাদের বিভিন্ন প্রজন্মের ভাষার সুবিধা এবং অসুবিধাগুলো খুব সহজে স্পষ্ট আকারে দেখা যাবে। তারপর আমরা চতুর্থ প্রজন্মের ভাষার সুবিধা ও অসুবিধাগুলো জানব এবং সর্বশেষ আমরা পঞ্চম প্রজন্মের ভাষা নিয়ে আলোচনা করব। সাধারণ মানুষের প্রোগ্রামিং করাটাকে সহজ করার জন্য চতুর্থ প্রজন্মের ভাষাটাকে নিয়ে আসা হয়েছে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের ভাষাগুলো যেগুলো তৈরি করা হয়েছিল সেগুলো ছিল সাধারণত যারা কম্পিউটার সম্পর্কে অধিক জানে ও কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছে তাদের জন্য। তো এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রজন্মের ভাষাগুলো সাধারণ মানুষের জন্য খুবই কঠিন ছিল, তারা আসলে এগুলো ব্যবহার করে প্রোগ্রামিং করতে পারত না। এখন সাধারণ মানুষজন যেন খুব সহজে প্রোগ্রামিং করতে পারে সেই জন্য চতুর্থ প্রজন্মের ভাষাগুলোকে তৈরি করা হয়, এবং এই প্রজন্মের ভাষাগুলো 1970 থেকে 1990 সালের মধ্যে তৈরি করা হয়, যেগুলো এখন পর্যন্ত ব্যবহার করা হচ্ছে। এবং চতুর্থ প্রজন্মের ভাষার মূল বৈশিষ্ট্যটাই হচ্ছে সাধারণ মানুষের ব্যবহার উপযোগী করে তৈরি করা, যেন তারা খুব সহজে প্রোগ্রাম করতে পারে। চতুর্থ প্রজন্মের ভাষা দ্বারা যে এই প্রোগ্রামগুলো তৈরি করা হয় সেগুলো খুব দ্রুত গতিতে তৈরি করা যায়, একদম ইংরেজি ভাষার মতো বা ইংরেজি বাক্য যেভাবে আমরা লিখি অনেকটা সেইভাবে লিখলেই প্রোগ্রাম তৈরি হয়ে যায়। এবং সুবিধাটা হচ্ছে আমরা শুধুমাত্র এই ওই যে কমান্ড বা ইংরেজি বাক্যগুলো লিখি ওর পিছনে অনেক কাজ হয় যেগুলো আসলে আমরা যারা সাধারণ ব্যবহারকারী আছি তাদের না জানানো চলে, ওই কাজগুলো ভাষাগুলো নিজেরাই হ্যান্ডেল করে বা নিয়ন্ত্রণ করে। চতুর্থ প্রজন্মের ভাষা দ্বারা যে কমান্ডগুলো দেওয়া হয় বা ইংরেজি বাক্যগুলো লিখে দিতে হয়, তো এই লিখে দেওয়ার দ্বারা কী ফলাফল দরকার হবে সেটা আমরা হয়তো বা জানি না, কিন্তু ওই ফলাফল বের করার জন্য যে কাজগুলো করা লাগে, যেমন চলক অ্যাসাইন করা, চলক ঘোষণা করা, তারপর ইনপুট নেওয়া, ইনপুট দেওয়া, তারপরে প্রসেস করা, যোগ বিয়োগ, কোন ভাগ, ফাংশন, অনেক কাজ করতে হয়। এই কাজগুলো আসলে আমাদের কিছুই করা লাগে না, এই কাজগুলো ভাষাগুলো, চতুর্থ প্রজন্মের ভাষাগুলো নিজেরাই করে ফেলে। তো এই চতুর্থ প্রজন্মের ভাষার জন্য শুধু দরকার কমান্ড দেওয়া, তাকে বলা যে তুমি এই কাজটি করো, আর ভাষাগুলো নিজেরা বুঝে ফেলে যে তাকে কী করতে হবে, ওই অনুযায়ী সে প্রসেস করে ফলাফল দিয়ে দেয়। চতুর্থ প্রজন্মের ভাষাগুলোকে এই জন্য র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বা র্যাড বলা হয়, মানে অনেক দ্রুত গতিতে কাজ করতে পারে, জাস্ট ইংরেজি কিছু বাক্য বলে দিলেই রেজাল্ট দিয়ে দেয় খুব তাড়াতাড়ি। তো এই জন্য একে র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বলা হয়, মানে খুব দ্রুত গতিতে যেন অ্যাপ্লিকেশন তৈরি করা যায় সেটার জন্য এটা খুব সহায়ক। একে আবার অনেকে প্রোগ্রাম জেনারেটর বলে থাকে, কারণ দেখা গেছে যে একটা ফলাফল বের করার জন্য যোগ বিয়োগ গুণ ভাগ অনেক কিছুই করতে হয়, কিন্তু আসলে চতুর্থ প্রজন্ম ভাষা কিছুই করতে, মানে যখন সাধারণ মানুষজন ব্যবহার করে তখন কিছুই করতে হয় না, জাস্ট কমান্ড দিলেই কাজ করে ফেলে। এবং একে অনেকে নন প্রসিডিউরাল ভাষা বলে থাকে, যেটা আসলে সাধারণ যে পদ্ধতি সেভাবে কাজ করে না, ইংরেজি বাক্য বলে দেয় ওইভাবে মোটামুটি রেজাল্ট বের হয়ে চলে আসে। চতুর্থ প্রজন্মের ভাষাগুলোকে সাধারণত ডেটাবেস পরিচালনা নিয়ন্ত্রণ করার জন্য কাজে লাগানো হয়, তারপর বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি করা এর জন্য কাজে লাগানো হয়, গুই বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তৈরি করার জন্য এই প্রজন্মের ভাষা বহুল ব্যবহার হয়, এবং ওয়েব ডেভেলপমেন্টের কিছু কাজের জন্য চতুর্থ প্রজন্মের ভাষাগুলোকে অনেক বেশি ব্যবহার করা হয়। আমরা হয়তো বা দেখেছি যাদের শেয়ার হোস্টিং বা শেয়ার ডোমেইন আছে, জাস্ট কিছু মাউসের ক্লিক করার দ্বারা টেনে টেনে ওয়েবসাইট বানিয়ে ফেলা যায়, এই যে টেনে টেনে যে ওয়েবসাইট বানানো যায় সেগুলো কিন্তু এই যে চতুর্থ প্রজন্মের ভাষা দ্বারা তৈরি করা হয়। চতুর্থ প্রজন্মের ভাষার কিছু বৈশিষ্ট্যর মধ্যে আছে, চতুর্থ প্রজন্মের ভাষাগুলো হবে মুক্ত প্রকৃতির, মানে এটা সবাই ব্যবহার করতে পারবে এবং সবাই নিজে মতন করে এডিট, ডিলিট
বা নিজের মতো করে এটাকে কনফিগার করে নিতে পারো, এটা সবার জন্য ওপেন কর। চতুর্থ প্রজন্মের ভাষাগুলো তো আসলে কম্পিউটার বুঝতে পারে না, কারণ এগুলো মানুষের ভাষার মতো বা ইংরেজি ভাষার মতো অনেকটা, তো এই ভাষাগুলোকে মেশিন ভাষায় রূপান্তর করা লাগে। তো এই চতুর্থ প্রজন্মের ভাষার যে কমান্ডগুলো সেইগুলো যখন মেশিন ভাষায় যে রূপান্তর হয়, তখন অনেক বেশি বুদ্ধিমান অনুবাদক প্রোগ্রামের দরকার হয় বা কম্পাইলারের দরকার হয়, যেগুলো অনেক বুদ্ধিমান আর কি। তবে চতুর্থ প্রজন্মের ভাষাগুলো অনেক সহজ সাধারণ মানুষদের জন্য, যারা মোটামুটি ইংরেজি জানে তারা মোটামুটি এটার দ্বারা প্রোগ্রাম করে ফেলতে পারবে। অনেকটা ইংরেজি ভাষার বাক্য যেভাবে আমরা লিখি ঠিক সেইভাবে, নাউন ভার্ব প্রোনাউন এইভাবে অনেকটা, বা সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই স্টাইলে অনেকগুলো কমান্ড দেওয়া যায় আর কি। তারপর তবে এই ভাষাটায় একটা সমস্যা আছে যে এটা নির্দিষ্ট সীমার মধ্যেই প্রোগ্রাম করতে দেয়, মানে চতুর্থ প্রজন্ম ভাষা যতটুকু সাপোর্ট করবে ঠিক ততটুকুর মধ্যে আমরা প্রোগ্রাম করতে পারবো, এর বেশি প্রোগ্রাম বা নিজের মতো করে প্রোগ্রাম করার সুযোগ এখানে নেই। ওটা করার জন্য তৃতীয় প্রজন্মের ভাষার দরকার হবে। চতুর্থ প্রজন্মের ভাষার কিছু উদাহরণ হচ্ছে ওরাকল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক, তারপর ওরাকল রিপোর্টস, আর নামে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেটি, ফোকাস নামে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, ম্যাটল্যাব যেটা খুব বেশি ব্যবহার করা হয় বিশ্ববিদ্যালয়ের গবেষণার মধ্যে, ল্যান্সা, এবং সর্বশেষ এসকিউএল বা স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই এসকিউএলটা খুব ইম্পর্ট্যান্ট, এটা নিয়ে আমরা কিন্তু ষষ্ঠ অধ্যায়ে আলোচনা পাবো, এবং এই ষষ্ঠ অধ্যায়ে যখন আমরা স্কুলগুলো শিখবো তখন দেখবে যে এটা অনেকটা ইংরেজি ভাষার মতন, ইংরেজি ভাষার বিভিন্ন টার্ম বা ভার্ব বা নাউন ব্যবহার করে বা সাবজেক্ট ভার্ব ব্যবহার করে আমরা বিভিন্ন রকমের কমান্ড দিচ্ছি ও ফলাফল দিয়ে দিবে, অনেক কিছু হিসাব নিকাশ করে ও ফলাফল দিয়ে দিবে, অনেক কিছু করা যায় স্কুল দ্বারা, ডাটা ইনসার্ট করা যায়, আপডেট করা যায়, ডিলিট করা যায়, ক্রিয়েট করা যায়, অনেক কিছু করা যায়। কিন্তু এত কিছু যে করা যায় এটা একদম ইংরেজি ভাষার মতো, ইংরেজি ভাষার বাক্য যেভাবে আমরা লিখি ঠিক অনেকটা সেইভাবে। এই জন্য চতুর্থ প্রজন্মের ভাষাটা হচ্ছে অনেক বেশি সহজ সাধারণ মানুষদের জন্য, যে কেউ একবার দেখিয়ে দিলে করতে পারে। চতুর্থ প্রজন্মের ভাষার একটা উদাহরণ দেখো, যদি আমরা যে কোনো সংখ্যা সেটা দুটা তিনটা চারটা পাঁচটা যে কোনো রকমের সংখ্যাই হতে পারে, যদি যোগ করতে চাই সেটা প্রোগ্রামটা হবে এইরকম, এবং এই প্রোগ্রামটা লেখা হয়েছে এসকিউএলে, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। দেখো সর্ববামে অর্ডার্স নামে একটি টেবিল আছে যেখানে দুটো কলাম আছে, অর্ডার আইডি এবং কোয়ান্টিটি, ওখানে তিনটা সারি আছে বা তিনটা তথ্য আছে, 1001 আইডির জন্য 12টা কোয়ান্টিটি, 1002 আইডির জন্য 10টা কোয়ান্টিটি, 1003 আইডির জন্য 5টা কোয়ান্টিটি। তো আমরা যদি দ্বিতীয় কলাম মানে কোয়ান্টিটির কলামটাকে যোগ করতে চাই, মানে 12, 10, 5কে যোগ করতে চাই, যেটা করলে আসলে আসে 27, তো এই জন্য আমাদেরকে এসকিউএলে মাঝখানের ঘরটায় দেখো কিছু কমান্ড দিতে হবে ইংরেজি ভাষার মতন করে, কীরকম যে সিলেক্ট বাছাই করো বা নির্বাচন করো, সাম মানে যোগ করো, কোন ব্র্যাকেটে কোয়ান্টিটি বলা হয়েছে মানে কোয়ান্টিটি কলামটাকে তুমি যোগ করে নির্বাচন করো, অ্যাজ টোটাল কোয়ান্টিটি, টোটাল কোয়ান্টিটি হিসেবে ফ্রম অর্ডার্স মানে অর্ডার টেবিল থেকে। দেখো এটা আমরা অনেকটা বাংলা অনুবাদ করতে পারি, বা এখানে যে বাক্যটা আসছে বা এই যে এই কমান্ডটার যদি বাংলা করি তাহলে হবে কি, অর্ডার্স টেবিল থেকে কোয়ান্টিটি কলামকে যোগ করে নির্বাচন করো টোটাল কোয়ান্টিটি হিসেবে। তো এরকম অনেকটা ইংরেজি ভাষার মধ্যে যদি আমরা কমান্ড দিয়ে দিই তখন সে করবে ভিতরে অনেকগুলো কাজ করে ফেলবে, কোয়ান্টিটি কলামে 12, 10, 5কে সে যোগ করে ভেরিয়েবলে রেখে সবার শেষে সে টোটাল কোয়ান্টিটি নামে একটি কলাম দেবে, সেখানে 27 লেখাটা দেখা যাবে। তখন আমরা জাস্ট এই কলামকে দিয়েছি, কোনো যোগ বিয়োগ গুণ বা কিচ্ছু বলি না, জাস্ট সাম করতে বলেছে সে যোগ করে আমাদেরকে দিয়ে দিয়েছে। তো এটাই মজা চতুর্থ প্রজন্মের ভাষায়, জাস্ট বলে দিলেই হয় ইংরেজি ভাষার মতন করে যে কী করতে হবে, বাকি কাজ অটোমেটিক করে ফেলতে পারে, ওখানে যোগ বিয়োগ গুণ ভাগের জন্য ভেরিয়েবল নেওয়া, ফর লুপ, ইফ এলস বা ফাংশন কোনো কিছু বালাই নাই, অনেক বেশি সহজে করে ফেলা যায়। তো অনেক এটা অনেক বেশি মজা লাগবে ষষ্ঠ অধ্যায় গেলে। তো আমরা এখন একটি উদাহরণ দেখব, যেই উদাহরণে আমাদের 1, 2, 3, 4 এই চারটা প্রজন্মের ভাষার পার্থক্য আমরা একসাথে দেখতে পাবো। দেখো আমাদের এখানে অনেকগুলো কলাম আছে, প্রথম দুটো কলাম হচ্ছে বাইনারি কোড এবং তার জন্য মন্তব্য, এবং এটা হচ্ছে প্রথম প্রজন্মের ভাষা।
তৃতীয় এবং চতুর্থ কলামটা হচ্ছে গিয়ে দ্বিতীয় প্রজন্মের ভাষা বা অ্যাসেম্বলি ভাষার কোডের জন্য রাখা আছে। পঞ্চম এবং ষষ্ঠ কলামটা আছে তৃতীয় প্রজন্মের ভাষা বা সি ভাষার কোডের জন্য এবং তার মন্তব্যের জন্য। দেখো এখানে আমরা 1, 2, 3 প্রজন্মের ভাষার জন্য আমরা অনেকভাবে প্রোগ্রাম লিখেছি। দেখো বাইনারি কোডের মধ্যে 0, 1 দিয়ে ভর্তি, অ্যাসেম্বলি কোডে একটু ভালো হয়েছে, ইনপুট বা লোড বা অ্যাড এরকম কিছু কমান্ড দেওয়া যায়। সি প্রোগ্রামে আমরা ভেরিয়েবল দিয়েছি, ভেরিয়েবল অ্যাসাইন করেছি, যোগ করে সামের মধ্যে রেখেছি, এই কাজগুলো করেছি। কিন্তু দেখো যখন চতুর্থ প্রজন্মের ভাষা চলে আসে তখন একদম সহজ হয়ে গিয়েছে। দেখো অর্ডার টেবিলের মধ্যে তিনটা সারি আছে এবং এই তিনটা সারি আমরা যখন কমান্ড দিয়ে দিলাম সিলেক্ট সাম প্যাকেটে কোয়ান্টিটি অ্যাজ টোটাল কোয়ান্টিটি ফর্ম অর্ডার্স, এই কমান্ড দ্বারা দেখো তিনটা সারি তিনটা সংখ্যা হিসেবে যোগ করে ফলাফল দিয়ে দিয়েছে 27 বা 27। এখানে যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য আমাদেরকে কিচ্ছু করতে হয় না, ভেরিয়েবল নিতে হয় না, যোগ করতে হয় না, দেখাইতে হয় না, জাস্ট কমান্ড দিয়ে দিয়েছি, বাকি কাজ সে করে আমাদেরকে রেজাল্ট দিয়ে দিয়েছে। তো এইখানে হচ্ছে চতুর্থ প্রজন্মের ভাষার মজাটা, যেটা ষষ্ঠ অধ্যায় গেলে আরও খুব ভালোভাবে বোঝা যাবে। তো চতুর্থ প্রজন্ম ভাষার সুবিধা ও অসুবিধাগুলোর মধ্যে আছে, সুবিধাগুলো হচ্ছে খুব এই চতুর্থ প্রজন্ম ভাষা প্রোগ্রাম খুবই সহজ, যে কেউ করতে পারে, একবার দেখিয়ে দিলে হয়ে যায় এবং অল্প কিছু কমান্ডে অনেক বেশি কাজ করে ফেলা যায় এবং খুব দ্রুত করে ফেলা যায়। কম্পিউটার সম্পর্কে যারা কমও জানে সেই লোকজনও এখানে প্রোগ্রাম করতে পারে, কোনো সমস্যা হয় না। তবে অসুবিধার মধ্যে আছে যে চতুর্থ প্রজন্ম ভাষা যখন প্রোগ্রাম করতে হয় তখন অনেক বেশি র্যাম দরকার হয়, ভালো হার্ডওয়্যারের প্রয়োজন হয় এবং হার্ড ডিস্ক স্পেসও বেশি লাগে এবং এর প্রোগ্রামগুলো আকার অনেক বড় হয়। যদি এই প্রোগ্রামটা আমরা দেখতে পাই না, আমরা শুধু কমান্ড লিখি, ভিতরে ভিতরে অনেক প্রোগ্রামগুলো লেখা হয়ে যায় যেটা আসলে আমরা দেখতে পাই না, সেটা চতুর্থ প্রজন্মের ভাষাগুলো নিজেরা হ্যান্ডেল করে, নিয়ন্ত্রণ করে এবং সর্বশেষ ফলাফল দেয়। আমরা শুধু কমান্ড লিখি আর ফলাফলটাই পাই, কিন্তু ভিতরে যে অনেক কাজ হচ্ছে সেটা আমাদের সামনে থেকে দেখা যায় না। তবে এটা সবচেয়ে বড় যে অসুবিধাটা সেটা হচ্ছে গিয়ে এটা চতুর্থ প্রজন্মের ভাষা যতটুকু সীমা আছে এর মধ্যে কাজ করতে পারে, এর বেশি কাজ করা যাবে না। যে নিজের মনের মতো করে অনেক কাজ করব, অনেক কিছু নিজের মতন করে সাজাবো, সেরকম করা যায় না। জাস্ট যেরকম যেই কমান্ডগুলো চতুর্থ প্রজন্ম ভাষা দেবে সেই এই কমান্ডগুলোই এটা সাপোর্ট করে বা সেই কমান্ডগুলো দিয়ে কাজ করা যায়, এর বেশি কিছু করা যায় না। ওর মধ্যেই যতটুকু ক্রিয়েটিভিটি দেখানো যায়। এরপর পঞ্চম প্রজন্মের ভাষাগুলো হচ্ছে যে প্রোগ্রামিং ভাষায় সীমাবদ্ধ ক্ষেত্র বা ডোমেইন বলে দিলে প্রোগ্রামিং করা যায় সেগুলো হচ্ছে প্রোগ্রামিং পঞ্চম প্রজন্মের ভাষা। পঞ্চম প্রজন্মের ভাষা দ্বারা কম্পিউটার যেন নিজেই প্রোগ্রামিং করতে পারে, নিজেই যেন ফলাফল বের করতে পারে, সেইভাবে তৈরি করার চেষ্টা করা হয়। এবং এই পঞ্চম প্রজন্মের ভাষাগুলো এইভাবেই তৈরি করা, জাস্ট এই কম্পিউটারকে বলে দিতে হবে যে আমরা কোন সমস্যাটা সমাধান খুঁজছি এবং এই সমস্যার জন্য মোটামুটি ফলাফল কীরূপ হতে পারে। এতটুকু বললে কম্পিউটার নিজে বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বা নিজেই ওই সমস্যার সমাধান করে ফলাফল দিয়ে দেয়। তো পঞ্চম প্রজন্মের ভাষাটা হচ্ছে অনেক বেশি সহজ, ওকে বলবো এটা সমাধান করো, কম্পিউটারকে সে নিজে সব কিছু করে টরে ফলাফল বলে দেবে, এইরকম নিজে কিছু করা লাগে না। মানে এখানে প্রোগ্রামিং আসলে ওইভাবে করা লাগে না, ওকে সমস্যা দেওয়া লাগে, প্রশ্ন দিতে হয়, উত্তর বলে দেয়। তো এটা হচ্ছে পঞ্চম প্রজন্মের ভাষাটার খুব সুবিধা। তবে একটা সমস্যা হচ্ছে গবেষণায় যেটা দেখা গেছে যে কম্পিউটার নিজে থেকে এখনও সেই রকম লেভেলের বা সেই রকম কঠিন সমস্যার সমাধান করতে পারে না। সাধারণ কিছু গাদ বাধা যেরকম সমস্যা থাকে সেগুলো সে খুব ভালো সমাধান করতে পারে, কিন্তু কঠিন সমস্যা হলে কম্পিউটার আর কাজ করতে পারে না। তো কঠিন সমস্যা সমাধানের জন্য ঠিক ওই মানুষ প্রোগ্রামারে দরকার হয়ে যায় এবং মানুষ প্রোগ্রামাররা তৃতীয় প্রজন্মের ভাষা বা উচ্চ স্তরের ভাষাগুলোকেই ব্যবহার করে, সি, জাভা বা C++, পাইথন এই ভাষাগুলো ব্যবহার করে থাকেন। পঞ্চম প্রজন্মের ভাষাগুলো সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক যে গবেষণাগুলো আছে সেইখানে ব্যবহার করা হয় এবং এই পঞ্চম প্রজন্মের ভাষাগুলো 1980 থেকে 1990 সালের দিকে প্রথম বের হয় এবং অনেক বেশি কাজ জাপানে করা হয়েছিল। মানে জাপানিরা খুব চেষ্টা করেছিল পঞ্চম প্রজন্ম ভাষাটাকে নিচে মানে সবার আগে নিয়ে আসার জন্য, কিন্তু সবার শেষে দেখা গেছে যে
কম্পিউটার সেই রকম মাত্রা এখনও পৌঁছাইতে পারেনি। পঞ্চম প্রজন্মের ভাষার কিছু উদাহরণ হচ্ছে প্রোলগ, যেটা তোমরা অনেকেই নাম শুনে থাকবে হয়তো বা, তারপর আছে OPS5 মার্কারি, ক্যাড, কম্পিউটার এইডেড ডিজাইন, আইক্যাড, তারপর আছে KL1। এই প্রজন্মের ভাষাগুলো দ্বারা মোটামুটি যারা বিশ্ববিদ্যালয়ে গবেষণা করে থাকেন, কম্পিউটার নিয়ে মাস্টার্স করেন বা থিসিস করেন, তারা তাদের নিজেদের প্রয়োজনে এগুলোকে কনফিগার করে নিজেরা ব্যবহার করেন বা নিজেরা অনেক বেশি এখানে ব্যবহার করে। সাধারণ মানুষজন এই পঞ্চম প্রজন্মের ভাষাগুলোকে ওইভাবে ব্যবহার করে না, তবে শিখলে ব্যবহার করা খুবই সহজ হয়। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।